দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক, আজকে আমরা জানব যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং রসুনগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। দর্শক, আজকে 27 আগস্ট, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক, আজকে জানব যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ, এলসি পেঁয়াজ এবং রসুনগুলো দর্শক আজকের পাইকারি বাজারে বিক্রি হয়। তো দর্শক, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে না টেনে পুরোপুরি দেখুন। আর যারা নতুন দেখতেছেন দর্শক, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, কেমন আছেন? জি আঙ্কেল, ভালো আছি। ভালো আছেন আঙ্কেল? জি, আপনি কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ, আছি ভালোই। তো আঙ্কেলের নাম কি আঙ্কেল? আমার নাম আব্দুর রহিম। আচ্ছা, আব্দুর রহিম আঙ্কেল, তো আজকে তো 27 আগস্ট। আচ্ছা, আজকের বাজারে কেমন চলতেছে দাম? আজকে আমাদের এখানে দেশি পেঁয়াজটা, আমাদের বাংলাদেশি যে পেঁয়াজটা, এটা আছে 106 টাকা থেকে 10 টাকা পর্যন্ত। 106 টাকা থেকে 10 টাকা আজকের বাজারে দাম আমরা দেখতেছি, এই দুই দিন যাবত একভাবেই আছে। একভাবেই আছে। তো এখন হাটের বাজারে আজকে আমদানিটা কেমন? আজকে হাট বাজারে আমদানির কম, বৃষ্টি ঝড় হওয়াতে হাট বাজারে অনেক কম আমদানি। এমনিতে পেঁয়াজের আমদানি কমে গেছে, যার জন্য আমদানি কম হওয়াতে বাজারটাও বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে হাটের বাজারে যে পরিমাণ পেঁয়াজ আসার কথা ওইটা আসতেছে না, মানে বৃষ্টির কারণে অনেক কম, বৃষ্টির কারণে। এরপরও ফেনী, নোয়াখালীতে বন্যার কারণেও চট্টগ্রাম থেকে যে পেঁয়াজগুলো আসার কথা ওইগুলো কিন্তু আসতেছে না। হ্যাঁ, বিভিন্ন এফেক্ট করতে বিভিন্ন ভাবে, কিন্তু ওইখান থেকে চট্টগ্রাম থেকে যে পেঁয়াজগুলো আসে বেশিরভাগ বাইরে পেঁয়াজ, কোথা থেকে আপনি পাকিস্তান এবং চায়না, এই গাড়িগুলো না আসাতে এখানে এফেক্ট করছে, একটু সমস্যা হইতেছে। আবার যেটা শুনলাম যে ইন্ডিয়ান বাজারেও, ভারতীয় যে পাইকারি বাজারগুলোতেও নাকি এলসি পেঁয়াজের দামটা বেশি। হ্যাঁ, ইন্ডিয়ান পেঁয়াজ এই হঠাৎ করেই আবার 10 টাকা 12 টাকা বেড়ে গেছে, ওঠা একটা এফেক্ট, এবং অনেক আমদানি কম হচ্ছে, একটু কম হইতেছে। কিন্তু 10 থেকে 15 দিন আগে কিন্তু মোটামুটি ভালোই আসতেছিল এলসি পেঁয়াজ, পাকিস্তানি, মিশর, চায়না, সব জায়গা থেকে কিন্তু আসছিল, মিলে একটা পজিশন ভালো ছিল, তখন বাজারও কম ছিল। এখন পাকিস্তানি পেঁয়াজ, চায়না পেঁয়াজগুলো কেমন আসতেছে এখন? পেঁয়াজ কিছু আছে, এটা জাহাজে আসে, তো এগুলো চট্টগ্রাম থেকে আসে, তো ওইখান থেকে রাস্তাঘাট গুলো এখন পানি হয়ে গেছে, ওইটা না আসার দরুনে, ওটা ব্যাঘাত হচ্ছে আসার জন্য আসতে পারতেছে না, যার দরুনে বাজারটা একটু ফেনী, নোয়াখালী এগুলার উপর থেকে আসা যায় না, হাইওয়ে রোড গুলোতে পানি আর পানি, এই কারণেই মানে মূলত দামটা একটু বেশি, ওই মালগুলো আমদানি হতে পারছে না এই কারণে। তো পাকিস্তানি পেঁয়াজের আমদানি এখন অনেকটাই কম, মার্কেট এখন খুবই কম। এখন অনেকটাই কম। পাকিস্তানি পেঁয়াজের কোয়ালিটি কেমন বর্তমানে? যেগুলো আসছে পর্যন্ত মোটামুটি ভালো কোয়ালিটি, ভালো এগুলো মোটামুটি ভালোই। আচ্ছা, আমরা এখানে আপনাদের দেখতেছি এখানে পেঁয়াজ আছে, এগুলো কোথার? এগুলো আমাদের ফরিদপুরের পেঁয়াজ, আমাদের দেশি পেঁয়াজ। এটা হচ্ছে ফরিদপুরের দেশিটা? জি। এইটা কত করে আঙ্কেল আজকে? এটা আমরা 105 টাকা বিক্রি করছি। এইটা আজকে দিতেছেন 105 টাকা করে? 105 টাকা থেকে শুরু এইটা? জি। আচ্ছা, এটা ফরিদপুরের ভালো কোয়ালিটি, ভালো আছে। আর পাংশারটা নাই আঙ্কেল? পাংশা আছে ওই ভিতরে, ভিতরে। আচ্ছা, পাংশারটা আমরা দেখবো। আর এখানে আছে আপনার চায়না রসুন, চায়না রসুন একটাকে হোয়াইট যেটা একদম ওইটা, হ্যাঁ এটা ভালোটা, ভালো মানেটা। এইটা কত করে আজকে? 190 টাকা। 190 টাকা করে। এটা কি দাম একটু বাড়ছে নাকি? একটু বাড়ছে, এটাও ওই মাল না আসার কারণে এগুলা যে প্রবলেম গুলো হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটাও মানে আমদানি কম হইতেছে? জি জি। এটা তো 175 না আসি ছিল, এগুলো সাধারণত 70-75 থেকে 70 ছিল, 70-75 টাকা এরকমের ছিল। এটা হোয়াইট যেটা ওইটা একবারে? জি জি, এটা 190 টাকা না 95? এটা না না, 90 টাকা, আমরা পাইকারি 90 টাকা, এটা আরো বেশি, পাইকারি 190 টাকা দিতেছেন, 10 থেকে 15 টাকা বাড়ছে। জি, এটা আজকের বাজারে 15 টাকা বাড়ছে। আর একটা আছে মোটামুটি হোয়াইট, ওইটা কত করে? ওইটা বেচতেছে 80-85 টাকা, ওইটা 80-85 টাকা। বস্তায় কত কেজি আছে আঙ্কেল? এটা 20 কেজি রেট করে, এগুলো সব 20 কেজি আছে। আচ্ছা, এটা হচ্ছে 190 টাকা আজকে? জি, 90 টাকা। আর এইটা কত করে? একই কোয়ালিটি, এইটা সেম একই দাম। এটাও চায় না? জি, এটাও চায়, এটাও চায় না। আচ্ছা, আর এখানে সর্বশেষ যেটা আছে এইগুলো কোথার? এগুলো রাজবাড়ি আছে আর পাবনা আছে, রাজবাড়ি, পাবনার, পাবনা, পাবনার। এইটা কত করে? ওটা যে ওই সাইডে বড় যেটা, ওইটা 160 টাকা, 8 টাকা, আর এই সাইডে 106 টাকা।
এইটা হচ্ছে 106 থেকে 60 টাকা। জি জি, এইটা এটা তো বাসাইকে তো সম্ভবত। জি জি, এটা ভালো। এইটা হচ্ছে বাসাইকে তো 106 থেকে 60 টাকা আজকের বাজারে। এইটা হচ্ছে আপনার পাংশার। জি জি, পাবনা, পাবনার, পাবনার এইটা। আর এইটা আঙ্কেল, এটা পাংশা, এইটা পাংশা, এইটা কত করে আজকে? 105 টাকা। এইটা হইছে 105 টাকা করে। আর এই কর্নারের এইটা, ওটা 103 টাকা। 103 টাকা, এইটা কোথার? এটা ফরিদপুর। এটা হচ্ছে ফরিদপুরেরটা 103 টাকার। আর এই কর্নারেরটা, ওটা পাবনা, এটা পাবনা, এইটা কত করে? 104 টাকা 5 টাকা বিক্রি করছে। 104 টাকা 5 টাকা করে এইটা আজকের বাজারে। আচ্ছা, আমরা যেটা দেখলাম দাম দুই তিন দিন যাবত একভাবেই আছে আঙ্কেল, তাই না? জি, একইভাবে একভাবেই আছে দাম। আর এখানে দেখতেছি এইটা কত করে? এটা 106 টাকা 60 টাকা। এটা আর ভালো কোয়ালিটি পাবনা, এটা পাবনার ভালো কোয়ালিটি, 106 থেকে 60 টাকা। জি, এইটা হচ্ছে পাবনার 106 থেকে 60 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো। এর চেয়েও কি ভালো কোয়ালিটি আছে আঙ্কেল? এর চেয়েও কোয়ালিটি আছে, আর একটু ভালো, ওইগুলো ওই 108 টাকা, 108 টাকা এরকমের। আচ্ছা, এটা 5-6 থেকে 60 টাকা। এটা ওটা 3 টাকা 4 টাকা, 3 টাকা 4 টাকা। আর এইটা কোথার বললেন? এটা পাবনার, এটা পাবনা, এটা পাবনার। এইটা আজকে কত? 105 টাকা 6 টাকা, 105 টাকা 6 টাকা করে। তো এখন ব্যাপারী ভাইরা কি দিতে পারতেছে পেঁয়াজ? আমদানি কম হচ্ছে বৃষ্টি বাদলের জন্য। হুম হুম, হাটের বাজারে একটু মনে হয় যেটা মানে ই কম, আমদানিতে কম, আমদানি কম হওয়াতে হাট বাজারে বাজার বেশি, ওই সূত্রে এখানে বাজার বেশি, এখানেও বেশি। আচ্ছা আচ্ছা, তো এখন মানে কৃষক ভাইদের হাতে পেঁয়াজের পরিমাণ কেমন আছে বর্তমানে? এখন কমে গেছে অনেক কম। হুম হুম, এখন বিভিন্ন দেশ থেকে যদি পেঁয়াজ আমদানি ওই রকম ভালো না হয় তাহলে পেঁয়াজের দাম আরো বেড়ে যাওয়া যেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখন কৃষক ভাইরাও আবার মানে যখন পেঁয়াজের কম থাকে পাকিস্তান থেকে আসে, মানে আবার বিভিন্ন জায়গা থেকে যখন আসে তাদের আবার দাম কিছুটা কিন্তু কমে, ওই সময় আবার হাটে একটু কম উঠায় ভাইরা। জি জি, অবশ্যই, তাই না? তারা ভাবে আরো কয়দিন পরে উঠাই, দাম একটু বেশি পাবো। কৃষক ভাইদের তো মূলত চালাক, কিছু ব্যবসায়ী হয়ে গেছে। এখানে দেখা যায় যে এই সাধারণত আমাদের যে দেশি পেঁয়াজগুলো, এরা সিজনাল কিছু স্টক ব্যবসা করে, এগুলো বলে মজুত রাখে আর কি। এগুলো কৃষকরা অনেকে রেখে দেয় এই দাম বেশি পাওয়ার জন্য। সেহেতু এই পেঁয়াজগুলো দেখেন যে শুরু থেকে তো মোবাইল 9 মাস পর্যন্ত এগুলো থাকে অনেকের ঘরে, চাতালে রাখে। যেটা জি, চাতালে, চাতালে রাখে। কেউ 1,000 মন, কেউ 2,000 মন, কেউ 3,000 মন, কেউ 500 মন, কেউ 200 মন, যার যার ক্যাপাসিটি অনেকে এগুলো করে থাকে, রেখে থাকে। তো ওগুলো আস্তে আস্তে বিক্রি করে, দেখা যায় একবার 100 মন বিক্রি করলো, একবার 50 মন বিক্রি করলো, ওই ওইভাবেই তারা আস্তে 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 বিক্রি করে। এর জন্য 9 মাসে পেঁয়াজটা রাখা যায়। এটা মানে দেখা গেছে 200 মন যে রাখে ওখান থেকে 10-12 মন তো নষ্ট হয়। হ্যাঁ, ওজনে কমে যায়, অনেক সময় নষ্ট হয়। মানে ক্ষেত্রে তারা যারা এই ব্যবসাগুলো করে থাকে তারা দেখা যায় যে কেউ বড় ব্যবসায়ী যারা আছে তারা 1,000-2,000 মন রাখে, তারা আস্তে আস্তে বিক্রি করে, কখনো 50 মন, কখনো 100 মন, এভাবে আস্তে আস্তে বিক্রি করে। সেখানে 9 মাস পর্যন্ত এরা রাখে এই পেঁয়াজটা, 9 মাস শেষ পর্যন্ত, যে কাঁচা মাল ওঠা পর্যন্ত এরা এই পেঁয়াজগুলো সংরক্ষণ করে রাখে। এই এই সূত্রে তো আমরা এই পেঁয়াজগুলো পাই না, তো একবারে বিক্রি করলে এসব পেঁয়াজগুলো কিন্তু পাওয়া সম্ভব, পাওয়া সম্ভব না। তো আজকে তো 27শে আগস্ট, তো আজকে বেচা কিনা কেমন হইতেছে আজকে? বেচা কিনা তুলনামূলকভাবে মোটামুটি আছে, একবারে বেশি তাও না কমও না, মোটামুটি আছে। আমরা যেটা দেখি সবসময় দাম 5 টাকা যদি কমে তাহলে আবার কাস্টমার আসে না। যখন দাম কমতে থাকে তখন কাস্টমার অনেক কম পাওয়া যায়, কম পাওয়া যায়, তারা দেখে যে আরো কমবে আরো কমবে, এরকম একটা ভাব থাকে। আর এখন তো সাথে সাথে টেলিভিশন, তারপর আপনাদের আমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, মোবাইল হাতে করলে এগুলো পাওয়া যাচ্ছে, তো এই হিসাবে দেখা যায় আরো কমবে, এর জন্য দেখা যায় ওরা বাজারে মানে কম কেনে। যখন জিনিসটা বেড়ে যায় তখন বেড়ে যাবে, বেড়ে যাবে, তারা হরে করে 1 কেজি 2 কেজি দেখা গেছে 105 টাকার জায়গায় আজকে 8 টাকা হইলে তারা ভাবে সম্ভবত 110 হইতে পারে, আরো বাড়বে, আরো বাড়বে, ওই আশায় কিনে ফেলে আগে, আর কমলে আর কিনতে চায় না, ভয় পায়, তাই না? আমরা সবসময় এটাই দেখি, কিছুটা কমছে, যে আগে যেরকম হতো হঠাৎ বাজার বেড়ে গেলে কেউ 10 কেজি জায়গায় বা 1 মন কিনে ফেলতো, 40 কেজি 50 কেজি কিনে রাখতো, তো ওই ওই সময় দামটা বাড়ার এর জন্য আরো বেশি বাড়তো। এখন মানুষ কিছুটা সচেতন হয়েছে যে বাড়লেই হারে কিনতে হবে এরকম না আগের মতো, কিছু আমি মনে করি আর কি, আমার দেখা দৃষ্টি যেটা দেখতেছি যে মানুষ কিছুটা হলে সচেতন হয়েছে, দাম বেড়ে গেলে বেশি করে কিনবো তা না, মানে আসলেও এটাই উচিত, যতই দাম বাড়ুক, যত দামই হোক, যতটুকু প্রয়োজন ততটুকু খাবো, টাটকা খাবো, বাজার থেকে নেবো, হঠাৎ করে মানে বেশি কিনে দাম বাড়াই দেবো এই জিনিসটা কেনে। আর এরকমই হয় যখন মাল বেশি কেনে, অভাব হয় মালের মার্কেটে, কাঁচামালের সিস্টেম এমন,
যখনই মালটা শর্ট করে যায় তখনই বাজার দিয়ে বেড়ে যায়। যেমন দেখেন কাঁচা মরিচ এই নাই 1000 টাকা হয়ে গেছে, আবার আমদানি হয়েছে 100 টাকা হয়ে গেছে, আবার 120-130 টাকা হয়ে যায় আমদানির উপরে। কাঁচা মাল বলতে আমদানির উপরে দাম নির্ভর করে। আর আঙ্কেল এখন তো দেশি পেঁয়াজ মোটামুটি আসতেছে, আর যদি পাকিস্তান, মিশর, চায়না এসব জায়গা থেকে ধরেন নাই আসে, তাহলে দেশি পেঁয়াজের পর তো অনেক একটা চাপ পড়বে। দেশি মাল যদি এইসব মালগুলো আমদানি না হয়ে থাকে, যদি না আসে, তাহলে দেশি পেঁয়াজ তো একেবারেই কমে গেছে এখন। দেশি পেঁয়াজ আর আমি ইন্ডিয়ান পেঁয়াজটাও যেটা দেখতেছি, অন্যান্য দিন যে অনেক পেঁয়াজ বের হতো, প্রতি দিনে 100 গাড়ি, 150 গাড়ি, 200 গাড়ি বের হতো, সে তুলনায় এখন অনেক কম। এখন দেখা যায় যে 20 গাড়ি, 10 গাড়ি, 15 গাড়ি মাল বের হচ্ছে এবং ওখানকার দামও অনেক বেশি। সেইভাবে যদি বাইরের মালগুলো না আসে, সেক্ষেত্রে বাজার হয়তো বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেকটাই বেশি। এরপরে আবার মুড়ি কেটার সিজন এখনো 3 মাস আছে, প্রায় 3-4 মাস, পুরো 3 মাস, 3 মাস আছে এখন। এই পর্যন্ত তো মানে লাস্ট একটা শর্ট পড়তে পারে পেঁয়াজ, দেশি পেঁয়াজের বাইরের আমদানি না হলে অবশ্যই একটু শর্ট পড়তে পারে, ওই সময় দাম বাড়তেও পারে, বলা যায় না, স্বাভাবিক একদম। এরপরও শুনলাম যেটা, আসলে এটা জানি না, আপনারা একটু বেশি জানেন, আপনাদের তো সব জায়গাতেই নেটওয়ার্ক আছে, শুনলাম যেটা ইন্ডিয়ান পেঁয়াজ নাকি আমদানি বন্ধ হবে, এটা কি সত্য আঙ্কেল? এটা আমরাও আসলে এখানে শিওর বলতে পারতেছি না, যেহেতু আমরা সরকার না, এটা সরকারের একটা ব্যাপার স্যাপার আছে, দুই দেশের একটা ব্যাপার স্যাপার আছে, দুই দেশের একটা ভাবমূর্তি ব্যাপার আছে বা তাদের আলোচনা ব্যাপার আছে, তাদের সাথে সুসম্পর্কের একটা ব্যাপার আছে, সব মিলিয়ে আমাদের হয়তো অতটা ইয়ে দেখতেছি না আমরা, দিলেও দিতে পারে, বলা যায় না, বলা যাচ্ছে না। যে মুহূর্তে আমরা এখন বসবাস করছি, যে মুহূর্তে আমাদের দিনকাল যাচ্ছে, সেই ক্ষেত্রে কখন কি হয় বলা যায় না, যদি বলতে পারবো না, তবে হতেও পারে। এরপরও আপনাদের আপনাদের যারা আরবে আছেন তাদের জন্য সব জায়গার পেঁয়াজটা থাকলে কি হয়, মানে দামটা কিন্তু স্থিতিশীল থাকে? অবশ্যই, মানে সব ধরনের মাল থাকলে, মার্কেটে অ্যাভেলেবল মাল থাকলে বাজারটা সবসময় স্থিতিশীল। আপনাদের সেল বেশি হইলে আপনারা কিন্তু কমিশন যা পাবেন? আমাদের সেল বেশির জন্য, আমাদের যত সেল বেশি হবে আমাদের কমিশন তত বেশি, সেটা আমরা মনে করি না, যখন যেটা হয় সেটাই, বাজারে যখন যেটা যায় সেটাই আমরা চেষ্টা করি। তবে যখন মালটা ওই কমে যায়, আমদানিটা কমে যায়, আলটিমেটলি এটা বাড়ানোর আগে এমনিতেই বেড়ে যায়। এটা অনেক সময় দেখা যায় আমাদের আব্দুল পর অনেক সময় একটা চাপ আসে যে ওনারা মজুত করে, আসলে আমরা কোনো মজুত করি না, আমরা ডেলি আসি, ডেলি বিক্রি করার চেষ্টা করি। আর যারা খরিদ করে আনে ওনাদের একটা ব্যাপার আছে, ওনারা হয়তো একটা রেট থাকে, রেটের পরিবর্তিত করে, আর এখানে বেশি লাভ না, অনেকে অনেক বলে অনেক বড় বড় লাভ করে, না সেটা না, এটা সামান্যতম লাভ। এই আমাদের কাস্টমার চেক করে কিছু কিছু দৃষ্টিতে আছে যেগুলো অত কোন কাঁচা, এটা হচ্ছে যেমন মরিচটা, বিশেষ করে কাঁচা মরিচটা আমরা দেখি অনেক সময় একদিনে 500 টাকা জীবন ছিল একদিনে, এটা পচনশীল, আজকে বেচতে না পারলে কালকে পুরা ফেলে দিতে এরকম জন্য। আবার আমদানি কম হলে আবার দাম বেড়েও যেতে পারে, আমদানি কম হলে দাম কমে যায়, আমদানি ও কমে, আমদানি কম হলে তো মানে দাম কমে, আমদানি কম হয় তখন বেড়ে যায়, আর যখন আমদানি হয়ে যায় তখন কমে যায়, তখন কমে যায়। এটা কাঁচা মরিচ সবসময় এগুলো হয়ে আছে এই অবস্থা। তো থ্যাংক ইউ আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ, খুব মূল্যবান কথা বলার জন্য। আমাদের বিজনেস বাংলা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটা জিনিস আপনি বলেছেন, আমরা সবাই সবার প্রতি আমরা এটা দৃষ্টি আকর্ষণ দিতে চাই, যে ওনারা যেন দাম বেড়ে গেলে 1 কেজি কাছে 5 কেজি কিনবে, এরকম কেউ তাড়াহড়া না করে যতটুকু প্রয়োজন ততটুকু কিনবেন, বেশি হলে কম খাবেন, সমস্যা নেই, এটা এমন একটা খুব আহাবই না যে আমার থাকতেই হবে। তবে হ্যাঁ, কেনে 5 টাকা নেন 1 টাকা বা 2 টাকা, এরকম তাড়াহড়া না কিনে সবাই যদি মানে চকুশ বাজে, আজকে দাম বেশি কিনলাম না, হ্যাঁ তাহলে হয়তো দাম একটা স্থিতি থাকার সম্ভাবনা থাকে। অনেকে আছে দেখা গেছে আপনার দাম বাড়লে 10 কেজির জায়গায় 15 কেজি কিনে, 2 কেজির জায়গায় 5 কেজি কিনে, তাই না? অনেক আছে, আমরা অনেক দেখে আসছি, যখনই দাম বাড়ে তখনই 1 কেজির জায়গায় 5 কেজি নেয়, কেউ 10 কেজির জায়গায় 20 কেজি নেয়, 20 কেজি এরকমই দামটা কিন্তু শর্ট করে যায় মালটা, মালটা যখন শর্ট করে তখন দামটা বাড়তেই থাকে, যখন স্থিতি থাকে কম, বেচাকেনা কম হয় তখন আমরাও কম বেচাকেনার চেষ্টা করি, যেহেতু কাঁচা মাল এটা বেশি দিন রাখা যায় না, আমরা কম বেচার চেষ্টা করি, মার্কেটেও দেখা যায় বাজারেও যে এটা কম থাকে, ক্ষেত্রে লস হয় না তা না, দেখা যায় যে বেড়ে গেছে, বাড়ার বাজারে কিনে নিয়ে আসছে, আস্তে আস্তে বাজারে কমে গেছে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তখন তার কম বাসে লাগে, এটা তো রাখা যাবে না, তো লস হয়, শুধু তো লাভ করে তা না, এটা লসের সংখ্যা বেশি। আমরা বিশেষ করে আজ 2-3 বছর যা দেখি, যে যারা আমাদের এই দেশি ব্যাপারী
এরা হাট থেকে বাজার থেকে গ্রাম থেকে খরিদ করে আনে, এদের লসের সংখ্যাটা পরিমাণ বেশি হয়ে যায়। সব দেশের মাল যদি আমদানি থাকে, সবসময় যদি মালটা আমদানি থাকে, তাহলে একটা একুইট বাজার থাকে, আর একুইট বাজার থাকলে সবার জন্য সুবিধা, যারা বাজার জাত করে তাদের সুবিধা, আমাদের বেচা কেনা করলে সুবিধা, খুবই ভালো হয়। তা আমরা চাই এরা যে সবসময় একটা বাজার স্থিতি থাক, আর উন্মুক্ত সবাই আমার মনে করি যেহেতু এখন একটা কাজ শেষের সময়, সব ব্যবসায়ীকে উন্মুক্ত করে দেওয়া উচিত, যে যার যার মতন ব্যবসা করেন, আমাদের জিনিসপত্র যাতে বাজার স্থিতি থাকে, কম থাকে। এরপরও মানে দামটা কমাতে হলে আসলে কৃষক ভাইদের পরও নজর দিতে হবে, তাদের বীজ সার কীটনাশক, এরপরে একটা কর্মচারী কিন্তু অনেক খরচ আঙ্কেল, ঠিক আছে, দেখা যাচ্ছে 600-700 টাকা লাগে একজন লেবার খরচ, তারপরে বীজের দামও নাকি অনেক বেশি। এবার তো যেভাবে আমরা দেখতেছি যে বাজারে আছে, এখন আমরা এই পেজি প্রায় 4000 থেকে 4500 টাকা, 4500 টাকা মন এখনই এই বীজটা, তো আমরা বীজ আরো 2 মাস পরে লাগাবো অথবা আরো 1 মাস পরে লাগাবো, সেই বীজটা তো আরো দাম বেশি থাকবে। দেখা যাচ্ছে যে বীজটা যদি 5000-6000 টাকা অথবা যদি শর্ট পেজে আরো বেশি দাম দেখে না লাগে, তাহলে কৃষকের অনেক খরচ বেড়ে যাবে, সেক্ষেত্রে অনেক বেশি পড়ে যাবে। এটা নজর অবশ্যই যারা সরকারি ভাবে কৃষকদের উপরে নজর রাখেন, তো আমার মনে হয় যে ওনাদের সাথে মাঠ পর্যায়ে আলাপ করে যদি কোনো সহযোগিতা করা যায়, সাহায্য করা যায়, আমার মনে হয় যে কৃষক ভাইরা হয়তো অনেকটা হেল্প পায়। তাদের তো আবার লোনও দিতে চায় না, তো লোন নিয়ে যদি মানে চাষ একটু বেশি করে তাহলে তো ভালো, লোনটা তো পায় না সঠিকভাবে। সিস্টেম যদি করা হয়, লোনের একটা সিস্টেম যদি কৃষক ভাইদের করা হয়, তাহলে আমাদের ভালো হয়। তার কারণ কৃষকের টাকা কখনো মনে হয়, যেমন আমরা বিভিন্ন বড় বড় লোন দিয়ে অনেক ক্রাইসিস অনেক সমস্যা পড়ে যায়, লোন খেলাপি হয়ে যায়, তো কৃষকদের দিলে এটা তো আমাদের দেশের উন্নয়ন, তো আমার মনে হয় এরকম সিস্টেম যদি করে কোনো সরকার চালু বা কোনো সরকারের লোকজন চালু করছে, আমার মনে হয় ভালো হয়, খারাপ হয় না, এটা কৃষক ভাইদের জন্য অত একটা সাহায্য স্বরূপ। অল্প লোনে যদি দিয়ে থাকে আমার মনে হয় যে ভালো হবে, আমি মনে করি খুবই ভালো হবে। আচ্ছা, তো সর্বশেষ কি বলতে চান একদম সংক্ষেপে আঙ্কেল, আমাদের দর্শক যারা আছে এবং যারা নতুন ব্যবসা করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন? বিশেষ করে আমি বলবো যারা নতুন ব্যবসা করতে চান, আসলে নতুন ব্যবসার ভিতরে আলাদা একটা ইয়ে থাকে, তো আমরা যদি সবসময় বাজার স্থিতি থাক, যারা নতুন ব্যবসা করে তারা মালটা খরিদ করে নিয়ে স্বল্প লাভে বিক্রি করবে, তাহলে মনে করেন যে হয়তো সব দিকেই ভালো হবে, বিক্রিও ভালো হবে এবং যারা এখান থেকে খরিদ করে নিবে তার জন্য ভালো হবে। আর সর্বমূল্যে ব্যবসাটা আমার বিশেষ করে এখন যেহেতু ক্রাইসিস, এই ব্যবসাটা উন্মুক্ত করে দিলে, যেমন সরকারের একটা চাষ থাকে এগুলো যদি কম বেশি করে দেওয়া যায়, আমার মনে হয় যে আমদানি বেশি হবে, সেক্ষেত্রে মনে হয় বাজারের স্থিতি থাকবে, স্থিতিশীল থাকবে। আর অনেক সময় নজর দেওয়া, আর সর্বশেষ আর একটা কথা বলতে চাচ্ছি যে অনেক ব্যাপারী ভাইরা আছে যারা এই 4-5 মাস থেকে দেখতেছি খালি লস খাইতেছে, মানে 2 বার লাভ হইলে লস হয় 5 বার, আসলে তাদের আসলে যোগাযোগটা আপনাদের কাদের সাথে করলে এটা ভালো হয়? আসলে ওটা সত্যি, এটা বিশেষ করে আমাদের সাথে যোগাযোগ করি আমরা মাল কিনে, যেমন আজকে মালের বাজার আছে 107-108 টাকা, তো মনে করেন যে যেমন গতকালকে আমাদের অনেক বেচা কেনা হয়েছে, ভালো বেচা কেনা হয়েছে, আজকে সেই ক্ষেত্রে বেচা কেনা অনেক কম, তো কালকে থেকে 2-3 টাকা কিন্তু অলরেডি কমে গেছে, তো আজকে যে হারে ওই বাজার থেকে মাল কিনছে সেই হারে এদের প্রাইসটা 8-10 টাকা পড়বে, এখন কালকে যদি এই প্যাঁচটার দাম কমে যায় তাহলে এমনিতে আমরাও কম বেশি, যখন বেচা কেনা কম হয় তখন আমরাও দেখা যায় কম বেশি, তখন লসের সংখ্যাটা আসলে বেশি, যেমন আজকে যেমন 10 টাকা অথবা 8 টাকা পড়তে আসবে, কালকে কমে গেলে হলে 5 টাকা লাগবে, তো 3-4 টাকা লাগবে, সেই ক্ষেত্রে লস হবে। তবে আপনাদের যারা আছে ব্যাপারী ভাইরা আপনাদের সঙ্গে একটু যোগাযোগ করে নিলে ভালো হয় কিন্তু, যে আসলে এইটা কিনবো না না কিনবো নাকি যোগাযোগ করা হয়, যোগাযোগ করে কিনা হয়, কিন্তু তারপরে বাজার কমে গেলে কিছু করার থাকে না। আবার দেখা গেছে আপনাদের শ্যামবাজারে অনেক জায়গার পেঁয়াজ কিন্তু আসে, বিভিন্ন জায়গার পেঁয়াজই এখানে আসে, আবার ব্যাপারী ভাইরা দেখা গেছে আপনাদের এখানে যে পেঁয়াজটা দেয়, আবার অনেক যারা মানে পাইকার আছে তারা বর্তমানে হাটের বাজার থেকেই বেশি ক্রয় করে, কিছু কিছু আছে পাইকার, আমাদের দেশি মানটা শুধু হাট থেকে ক্রয় করে, আর যেমন ইন্ডিয়ান আছে, পাকিস্তান আছে, আপনার চায়না আছে, এইগুলো তো সব ইম্পোর্টের মাধ্যমে আসে, তো আসলে সম্পূর্ণ সবকিছু সব জায়গার মাল থাকলে এই সময়টা কাজটা বেশি থাকে, এই যে শেষ সময় আমাদের নতুন আসবে এবং এই আমাদের যে দেশের শেষ সিজন,
বাইরের মালটা থাকলে সব সব জায়গার মালটা থাকলে বাজারে মালটা বেশি থাকে, বাজারে স্থিতি থাকার সম্ভাবনা থাকে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে অ্যাঙ্কেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা এই ব্যাপারই ভাই, হ্যাঁ বলুন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ের নাম কি? রিন্টু। রিন্টু ভাই, তো আসছেন কোথা থেকে? পাবনা। পাবনা থেকে আসছেন না? পাবনা থেকে আসছেন, তো আজকে পেঁয়াজ নিয়ে আসছেন এখানে? কালকে আইজি পেঁয়াজ নিয়ে। কালকে পেঁয়াজ নিয়ে আসছেন, তো এখন কেমন মানে বাজারে কি দাম মোটামুটি পাইতেছেন? না না, লস হচ্ছে 3 টাকা কেজি। মানে কেজিতে 3 টাকা লস হইতেছে? আমরা 3-4 মাস যাবত দেখতেছি আপনাদের শুধু লসের উপরেই আছেন, তারপরেও কিনা লাগে ব্যবসা কাঁচা মাল, তারপরেও মানে এটা তো না কিনলে হয় না। দেখা গেছে আমরা যেটা শুনতেছি, আমরাও বিভিন্ন পাইকার মানে ব্যাপারী ভাইদের সাথে কথা হয়, আপনাদের 2 বার লাভ হইলে 3 বার লস হয়। এবার লসের সময় বেশি দাম বাড়ে, 80 কমে যায়, মানে দামটা কমে যায়। আটা কিনা লাগে বেশি দামে, এখানে কম। এখানে 5 টাকা বেশি, 8 টাকা বর্তমানে। মানে এর কারণটা হচ্ছে আপনাদের আরোদে কাস্টমার কম আসতেছে, কম আসতেছে, সব জায়গায় ডুবে গেছে বন্যা, বেচা কেনা কম, সব জায়গায় মূলত বন্যার কারণে একটু দামটা কম, তাই না? বেচা কেনা ছিল কিছুটা কম। তো আপনার দেশের বাড়ি কোথায়? পাবনা। পাবনা, আপনার পেঁয়াজ কি পাবনার গুলাই নিয়ে আসছেন? পাবনা সুজানগর। পাবনা সুজানগর, সুজানগর, সুজানগর। আচ্ছা ওটা তো থানা, থানা। আপনাদের পাবনার সবচেয়ে বড় হাট কোনটা? সুজানহাট, চিনেখরা, কাশিনাথপুর, কাশিনাথপুর, এইগুলো সুজানগর বড় হাট। সুজানাথপুরে যে সবচেয়ে বড় হাট ওখানের। তো পাবনার পেঁয়াজ আজকে কত করে বিক্রি করছেন? 105 টাকা। 105 টাকা, এটা কি ভালোটা একবারে? একদম মোটা পিস, একদম মোটা। কোথায়? ওখানে আছে ওই যে ওই সোনার বস্তা, এইটা হচ্ছে 105 টাকা করে। এটা কি বাছাই কি তো ভাই? এটা বাছাই কি তো না? এই এইটা ভাই আমার, কত বস্তা নিয়ে আসছেন? 140 বস্তা। 140 বস্তা, মানে আপনাদের ওখানে যারা ওই আপনার কি বলে যারা ব্যাপারী ভাইরা আছেন একসাথে একটা গাড়িতে নিয়ে আসেন, 3-4 জন মিলে নিয়ে আসেন? আচ্ছা আচ্ছা। এটা হলো রাজবাড়ি পেঁয়াজ, বেচছে 102 টাকা কেজি। কত? 102 টাকা কেজি বেচছে এটি। এইটা হচ্ছে 102 টাকা করে। ফরিদপুর পেঁয়াজ, ফরিদপুরে এটা 102 টাকা, 5 টাকা পড়ছে, 2 টাকা 3 টাকা কেজি লস আছে। আচ্ছা আচ্ছা, 102 টাকা করে। তো এখন মানে আপনার হাটের বাজারে কি এখন আমদানিটা কেমন ভাইয়া? আমদানি আছে প্রচুর, কিন্তু পাটিও আছে, পার্টিও আছে, কিনার লোক বেশি। তো দাম কি সামনে আরো বাড়ার সম্ভাবনা আছে? ঢাকা তো খায় না, বার বার পিছিয়ে করে ঢাকা বেচা কেনা নাই, মানে এই কারণে মানে কাস্টমার কম দেখে দাম বাড়তেছে না, বেচা কেনা চলো। আর সব জায়গা বন্যা, দেখলাম যে চায়না, মিশর, তারপরে পাকিস্তান, বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজ কিন্তু কম বেশি আসতেছে, কিছুটা আসতেছে, আমদানি করছে, আমদানি করছে। আচ্ছা তো ভাইয়া ঠিক আছে, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।